হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা এসি মেশিনের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর প্রয়োজনীয় সূত্রগুলি আমি লিখে রাখছি। সেখানে দেওয়া আছে যে এই যে এনে একটি ফ্রেম দেওয়া আছে, তার মানে প্রাইমারি সাইড, ঠিক আছে? আর যে জায়গায় দুটি ফ্রেম দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি সাইডের সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইনটু ট্রান্সফরমার রেশিও স্কোয়ার, ঠিক আছে? আর সেকেন্ডারির দিকে যেহেতু ডবল ফ্রেম তাই সেকেন্ডারির দিকে প্রাইমারির সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স বাই ট্রান্সফরমার রেশিও স্কোয়ার, ঠিক আছে? একইভাবে সবগুলোই এখানে উল্লেখ করা আছে। আমরা আস্তে আস্তে এই ম্যাথের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে দেওয়া আছে পাওয়ার ২৫ কেবি এ, প্রাইমারি ভোল্টেজ ২৩০০ ভোল্ট, ইউএলটি ভোল্ট, সেকেন্ডারি ভোল্ট ২৩০ ভোল্ট, সরি ভোল্ট, প্রাইমারি রেজিস্ট্যান্স ০.৮ ওহমস, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স ৩.২ ওহমস, ঠিক আছে? সেকেন্ডারি রেজিস্ট্যান্স ০.০০৯ ওহমস, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স ০.০৩ ওহমস। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে প্রাইমারি টার্মে, মানে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, মানে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, ঠিক আছে? সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স, আর প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স, ঠিক আছে? এবং সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স এবং সমতুল্য ইম্পিডেন্স। প্রাইমারি এবং সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ সমূহ, প্রাইমারি ও সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ সমূহ, ঠিক আছে? এবং কপার লস, কপার লস, ঠিক আছে? তাই এখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যে কি যে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। তো আমরা প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারি, যে এই যে সূত্রটা প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইনটু ট্রান্সফরমার রেশিও। যেহেতু এখানে আমাদের ট্রান্সফরমার রেশিও দেওয়া নাই, তো ট্রান্সফরমার রেশিও আমরা নির্ণয় করতে হবে। আমরা জানি ট্রান্সফরমার রেশিও, আমরা জানি ট্রান্সফরমার রেশিও ইয়ে ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ হচ্ছে আমার ২৩০ ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে আমাদের ২৩০ ভোল্ট। তাহলে এখানে আমার রেশিও দাঁড়ায় ১০, ঠিক আছে?
এখন আমরা যে সূত্র থেকে এই সূত্র থেকে নির্ণয় করতে পারি যে প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স। আবার আমরা জানি এতে আমরা জানি প্রয়োজনীয় এতে প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স ইকুয়াল টু প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইনটু ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। তো এখানে প্রাইমারি রেজিস্ট্যান্স দেওয়া আছে, যে প্রাইমারি রেজিস্ট্যান্স হচ্ছে 0.8 ওহমস প্লাস সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.009 ইনটু ট্রান্সফর্মার রেশিও প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন কত দ্বারা দেখি 1.7। ঠিক আছে, এত ওহমস। তারপর আমাদের এটা নির্ণয় করেছি আমরা নির্ণয় করতে হবে প্রাইমারির সমতুল্য রিয়্যাকট্যান্স। ঠিক আছে, প্রাইমারির সমতুল্য রিয়্যাকট্যান্স আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। প্রাইমারি সমতুল্য রিয়্যাকট্যান্স হচ্ছে প্রাইমারি রিয়্যাকট্যান্স প্লাস সেকেন্ডারি রিয়্যাকট্যান্স ইনটু ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। ঠিক আছে, প্রাইমারি সবকে সমতুল্য রিয়্যাকট্যান্স ইকুয়াল টু প্রাইমারি রিয়্যাকট্যান্স প্লাস সেকেন্ডারি রিয়্যাকট্যান্স ইনটু ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। প্রাইমারি রিয়্যাকট্যান্স এখানে দেওয়া আছে যে প্রাইমারি 3.2 ওহমস প্লাস সেকেন্ডারি রিয়্যাকট্যান্স দেওয়া আছে 0.03 ইনটু ট্রান্সফর্মার রেশিও 10 স্কোয়ার। ঠিক আছে, 9.6 ওহম। ঠিক আছে, তারপর আমাদের এখন একটা কমপ্লেট নিয়ে হবে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স। তো আমাদের প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্সের সূত্র যেটা, এই যে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স স্কোয়ার। ঠিক আছে, তো প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স ইকুয়াল টু রোড ওভার প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রিয়্যাকট্যান্স স্কোয়ার। এখানে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1.7 স্কোয়ার প্লাস সমতুল্য রিয়্যাকট্যান্স 9.6 স্কোয়ার 9.75 ওহমস। ঠিক আছে, এখন নির্ণয় করতে হবে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, এই যে সূত্র দেওয়া আছে এখানে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্লাস প্রাইমারি রেজিস্ট্যান্স বাই ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। তো সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স ইকুয়াল টু সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্লাস প্রাইমারি রেজিস্ট্যান্স বাই এ স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এখানে আমরা জানি যে 0.009 প্লাস প্রাইমারি রেজিস্ট্যান্স 0.8 বাই ট্রান্সফর্মার রেশিও 10 স্কোয়ার সমান দাঁড়ায় 0.017 ওহমস। ঠিক আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিয়্যাকট্যান্স। সমতুল্য রিয়্যাকট্যান্স আমরা সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিয়্যাকট্যান্স এই সূত্র থেকে নির্ণয় করতে পারি, যে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিয়্যাকট্যান্স ইকুয়াল টু সেকেন্ডারি রিয়্যাকট্যান্স প্লাস প্রাইমারি রিয়্যাকট্যান্স বাই ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য রিয়্যাকট্যান্স ইকুয়াল টু সেকেন্ডারি রিয়্যাকট্যান্স প্লাস প্রাইমারি রিয়্যাকট্যান্স বাই ট্রান্সফর্মার রেশিও স্কোয়ার। এখানে সমতুল্য রিয়্যাকট্যান্স হচ্ছে 0.03 প্লাস প্রাইমারি রিয়্যাকট্যান্স হচ্ছে
3.2/a² ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 0.062 ওহমস নির্ণয় করতে হবে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স, সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স। এখানে আমরা সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স দুটি সূত্রের মাধ্যমে করতে পারি, যেহেতু এখান থেকে দেখুন যেহেতু এটার মাধ্যমে করতে পারি, এটার মাধ্যমে করতে পারি, এই যে সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, তো আমাদের এখানে সহজ হবে এই সূত্র, যেহেতু আমরা প্রাইমারি সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় করতে পেরেছি তাই খুব সহজে এটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আমরা সহজের জন্য এটাই ব্যবহার করতেছি, সেকেন্ডারি সমতুল্য রিয়াকট্যান্স ইকুয়াল টু প্রাইমারি সমতুল্য রিয়াকট্যান্স বাই ট্রান্সফরমার রেশিও স্কোয়ার ইকুয়াল টু প্রাইমারি সমতুল্য রিয়াকট্যান্স, সরি প্রাইমারি সমতুল্য ইম্পিডেন্স হচ্ছে 9.75 বাই ট্রান্সফরমার রেশিও স্কোয়ার সমান 0.0975 ঠিক আছে, 9.75 ওহমস। এখন আমাদের নির্ণয় করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি দিকে ভোল্টেজ ড্রপ সমূহ। ঠিক আছে, তো প্রাইমারি সেকেন্ডারি দিকে কী কী কারণে ভোল্টেজ ড্রপ হয়ে থাকে? সাধারণত রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হয়, ইন্ডাক্টেন্সের কারণে ভোল্টেজ ড্রপ হয় এবং ইম্পিডেন্সের কারণে ভোল্টেজ ড্রপ হয়ে থাকে। তাহলে প্রাইমারি দিকে ভোল্টেজ ড্রপ প্রাইমারি দিকে ভোল্টেজ ড্রপ কী কী রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে? ভোল্টেজ হচ্ছে আই, যেহেতু আমি এখানে প্রাইমারি সাপেক্ষে বলছি তো প্রাইমারি কারেন্ট, হ্যাঁ প্রাইমারি কারেন্ট ইনটু প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে প্রাইমারি যে কারেন্ট আছে এটা আমরা এখনও নির্ণয় করি নাই, তাই এখানে আমরা প্রাইমারি কারেন্টটাকে নির্ণয় করতে হবে। এখানে প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু পাওয়ার, যে আমরা পাওয়ার প্রথমে পেয়েছিলাম যে 25 kV, 25,000 ভোল্ট। ঠিক আছে, 25 kV পাওয়ার পেয়েছিলাম বাই প্রাইমারি কারেন্ট, যেহেতু তো প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড হবে, প্রাইমারি ভোল্টেজ হচ্ছে আমাদের 300। ঠিক আছে, তো ডাইকল দ্বারা 10.869 আমরা 87 দিয়ে দিই। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার, তো সেকেন্ডারি অ্যাম্পিয়ারও আমরা একই সাথে নির্ণয় করে ফেলি। সেকেন্ডারি কারেন্ট হচ্ছে পাওয়ার বাই 2500, সেকেন্ডারি কারেন্ট যেহেতু তো সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড হবে, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে আমাদের 230 ভোল্ট সমান কলটা দ্বারা 108.7 ampere। তো এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, যেহেতু আমাদেরকে পাওয়ার ফ্যাক্টরের কথা বলা হয়নি, পাওয়ার ফ্যাক্টর কোনো জায়গায় উল্লেখ করা নাই, আমাদের ধরতে হবে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। ঠিক আছে, সেটা উল্লেখ করলে ভালোই হয়, দড়ি কস থিটা ইকুয়াল টু 1, এটা উল্লেখ করলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু পারফেক্ট দেওয়া হয়নি তাই আমরা ইউনিটি ধরে করছি। ঠিক আছে, এখানে ভোল্টেজ ড্রপ, রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ কী হবে? প্রাইমারি কারেন্ট ইনটু প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স, আমরা প্রাইমারি সমতুল্য রেজিস্ট্যান্স জানি 1.7 ভোল্টেজ ড্রপ দ্বারা প্রায় 2.478, তো আমরা 4 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এত ভোল্ট। তো আর কি ভোল্টেজ ড্রপ হয়? ইম্পিডেন্স আর ইন্ডাকটেন্সের কারণে ভোল্টেজ ড্রপ হয় থাকে, তো ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ প্রাইমারি কারেন্ট ইনটু
প্রাইমারি সমতুল্য ইন্ডাকট্যান্স, প্রাইমারি কারেন্ট 10.87 ইন্টু প্রাইমারি ইন্ডাকট্যান্স 9.6, ভোল্টেজ ড্রপ হচ্ছে 104.35, ঠিক আছে, এত ভোল্ট। তখন ভোল্টেজ ড্রপ আর কি কারণে হয়, হয় থাকে ইম্পিডেন্সের কারণে, ঠিক আছে। সেখানে প্রাইমারি সমতুল্য ইম্পিডেন্স হচ্ছে এত, প্রাইমারি কারেন্ট 10.87 ইন্টু প্রাইমারি সমতুল্য ইম্পিডেন্স। ভোল্ট, ঠিক আছে। এখন প্রাইমারি সাপেক্ষে বলছিলাম ড্রপ আমরা নির্ণয় করছি, এখন সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজ ড্রপ, সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজ ড্রপ কী কী কারণে হয় থাকে, সেম। তো এখানে হবে সেকেন্ডারি কারেন্ট, ভোল্টেজ ড্রপ কী, সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি সমতুল্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। ১০৮.৭ ইন্টু সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি সাপেক্ষ সমতুল্য রেজিস্ট্যান্স 0.0185 এত ভোল্ট। তো এখন ইন্ডাকট্যান্সের কারণে যে ভোল্টেজ ড্রপ, সেকেন্ডারি কারেন্ট বাই ইন্ডাকট্যান্স, সেকেন্ডারি সাপেক্ষ সমতুল্য ইন্ডাকট্যান্স, কারেন্ট 0.7 ইন্টু 0.062 এত ওহমস, ঠিক আছে। তো 6.74 ভোল্ট, ঠিক আছে। সমতুল্য ইম্পিডেন্সের ভোল্টেজ হচ্ছে, সমতুল্য ইম্পিডেন্স ভোল্টেজ হচ্ছে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স, কারেন্ট ইন্টু সমতুল্য ইম্পিডেন্স। তাহলে এখানে কারেন্ট দ্বারা 8.7 ইন্টু 0.0975 ইজিক্যাল 10.6 এত ভোল্ট। তোমরা প্রাইমারি এবং সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজটা গুলা নির্ণয় করছি, এখন আমাদের নির্ণয় করতে হবে কপার লস। কপার লস, তো কপার লস প্রাইমারি কিংবা সেকেন্ডারি সাপেক্ষে নির্ণয় করা যায়। এখন এখানে একটি বিষয় হচ্ছে কপার লস আসলে কী। কপার লসটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের কারণে যে লস হয় থাকে, ইন্ডাকটেন্সের কারণে কিন্তু লস হয়, এটা কিন্তু ম্যাগনেটাইজিং এটা কুল লস হিসেবেই গণ্য করা হয়। যে রেজিস্ট্যান্সের কারণে যে ড্রপটি হয় এটা ভোল্টেজের সাথে ইনফেজ থাকে। কপার লস পাওয়ার সিইউ কপার লস ইকুয়াল টু প্রাইমারি সাপেক্ষে কিংবা সেকেন্ডারি সাপেক্ষে আমরা নির্ণয় করি। যদি আমরা প্রাইমারি সাপেক্ষে নির্ণয় করি তাহলে প্রাইমারি কারেন্ট স্কোয়ার ইন্টু প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। কিংবা যদি আমরা সেকেন্ডারি সাপেক্ষে নির্ণয় করি তো সেকেন্ডারি কারেন্ট স্কোয়ার সেকেন্ডারির সমতুল্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা যে কোনো একটি নির্ণয় করতে পারি। আমরা এখানে প্রাইমারি সাপেক্ষেতেই নির্ণয় করলাম, প্রাইমারি ভোল্টেজ 10.87 স্কোয়ার ইন্টু 1.7, তাহলে এটা ফলাফল দাঁড়ায় 200.87 ওয়াট, ঠিক আছে। এটা
এবার প্রত্যেকটা আপনারা আঁচ দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।